তে স্পষ্ট করিম সয়াম বলেছেন মা ফেলমিনাল কাবি নিমিনাল ইজ এ আর ফিন নাফ নিচে যে অংশে কাপড় ঝুলানো থাকবে সে অংশটি আগুনে জ্বলবে আগুনে পড়বে জাহান্নাম আরুদুল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করুন তাই পুরুষদের জন্য সর্বাবস্থায় আহ নিচে কাপড় ঝুলিয়ে রাখা প্যান্ট হোক সভ হোক লুঙ্গি হোক পাজামা হোক جائز نہ یہ حدیث تی دیک نم بیگ کھے استے 탁র নিচে রাখলে ইটি হচ্ছি মুখাইল অতএব ইটিকে আমরা শিক্ষা গ্রহণ করি যাদের মধ্যে এই গুণ আছে আমরা gente छेड़े नहीं আল্লাহু মাদ্রे हिफाजत कु হাদিস এর পর অংশ হচ্ছে ব ইনম রুউন সাতা মকা ওয়ায়রাকা বিমা ইআলমু ফী ফালা তুআইরু বিমা তাআলমু ফী যদি তোমা তোমাকে কোনো ব্যক্তি গালি দেয় আর তোমাকে এমন কিছু দিয়েছে তোমার দোষারোপ করে যেটা সে তোমার ব্যাপারে জানে তাহলে তুমি তাকে এমন কথা বলে তাকে দোষারোপ করবে না যেটা তুমি তার গোপনীয় দুষ্টমে জানো কারণ এই অবস্থায় এর গুনা তার উপরই ছাপবে আল্লাহ এই অবস্থায় আমরা সমর করতে পারি না আমাদের সকলকে ঈশ্বর করা উচিত কাউকে যেন আমি যেন গালি না দেই কারণ শিবাবল মুসলিম শুক মুসলমানকে গালি দেওয়া ফাঁসে কি এই গালি থেকে আমি নিজের নিজেকে রক্ষা আর কেউ যদি গালি দে আর আমার এমনভাবে দোষারোপ করে আমার গোপনীয় দোষ প্রকাশ করে তাহলে আমি যেন তার গোপনীয় দোষ প্রকাশ না করি এই অবস্থা যদি আমি সব করে থাকতে পারি তাহলে এই গুণাটা তার বর্তাবে আলহামদুলিল্লাহ হাদিস অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ সকলকে আমল করা উচিত আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করুন ওসল্লাহ